হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ আজকের টপিক হচ্ছে সরল সুদের পার্ট ওয়ান অর্থাৎ সরল সুদের যে অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসে তো তার কিছু সূত্র আমরা এখানে আলোচনা করবো এরপরেও এর সম্বন্ধে আরও পার্ট টু বা পার্ট থ্রি হিসাবে আমাদের আরও যে বাকি থাকছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব তো তার আগে যারা ছাড়া এই চ্যানেলটিতে নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটি লাইক করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে দেবে তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা এর সম্বন্ধে কিছু সূত্র রয়েছে সরল সুদের ক্ষেত্রে সেই সূত্রগুলোকে আমরা জেনে নিই যদি আমাদের আসল সেটি যদি পি ধরি এবং সুদের হারকে যদি আমরা আর ধরি এবং টাইমকে যদি আমরা টি ধরি এবং সুদ আসলকে যদি আমরা এ ধরি তাহলে মোট সুদ যদি আমাদেরকে বার করতে দেয় এবং সেখানে আসল সময় সুদের হার যদি আমাদের দেওয়া থাকে তাহলে মোট সুদ বা আর সমান হচ্ছে পিটিআর বাই হান্ড্রেড এটা আমরা সকলেই জানি মোটামুটি তো এ ঠিক এইভাবেই আমরা এই সূত্রটার থেকেই আসল সমান সুদের হার সমান এগুলি সবই আমরা বার করতে পারি অর্থাৎ পি সমান হচ্ছে পি আর সরি আর আর ইন্টু হান্ড্রেড বাই টি আর সুদের হার সমান হচ্ছে আর ইন্টু হান্ড্রেড বাই পিটি এবং টি বা সময় হচ্ছে আর ইন্টু হান্ড্রেড বাই পি আর এবং সুদ আসল যদি আমাদেরকে দেয় সেক্ষেত্রে আমাকে পি এবং আর টোটাল আমাকে করতে হবে পি এবং আর সমান হচ্ছে পি প্লাস সরি পি প্লাস পি ইন্টু টি ইন্টু বা পি টি আর বাই হান্ড্রেড অর্থাৎ আমাকে যে টোটাল এখানে সুদটা পেয়েছি সেই সুদ আর আসল সেটিকে আমাকে যোগ করতে হবে এর সাথে আমাদেরকে আবার এটি যোগ করতে হবে তো সেটি আমাদের এখানে দেওয়া আছে তো চলে এবার আমরা অঙ্কর মধ্যে চলে যাই এবং সেখানে কিছু কিছু অঙ্ক দেখে দেখে আমরা করবো করব সূত্রগুলি তোমরা চাইলে যদি পিডিএফটি চাও যে সূত্রগুলি আরও অনেক কয়েকটি সূত্র রয়েছে যেগুলো আমি বললাম না তো সেগুলো আমি অঙ্কের মধ্যে করে করে বুঝিয়ে দেবো তো যদি সেই তোমরা এই পিডিএফটি চেয়ে দরকার হয়ে থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানিও আমি সেখানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো যে থেকে তোমরা পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে অঙ্কটি কী রয়েছে যে বার্ষিক ছয় পার্সেন্ট সল সুদে চারশো টাকার পাঁচ বছরের সুদ কত হবে অর্থাৎ এখানে সুদ বার করতে হবে আমাকে বা আর বার করতে হবে সরি ইন্টারেস্ট বার করতে হবে যেটাকে আমরা বলি আয় তো সমান হচ্ছে পিটিআর ভাই হান্ড্রেড এখানে পি কত হচ্ছে চারশো টি হচ্ছে পাঁচ বছর এবং আর হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে চারশো ইন্টু পাঁচ ইন্টু ছয় বাই হান্ড্রেড তো এখানে শূন্য আমরা কেটে দিলাম তাহলে চার পাঁচে কুড়ি আর ছয় কুড়ি একশো কুড়ি টাকা তো এইভাবে আমরা খুব সহজেই বা এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই সুদটিকে আমরা বার করে ফেলতে পারবো অর্থাৎ চারশো টাকার পাঁচ বছরে ছ পার্সেন্ট হারে সুদ হবে একশো কুড়ি টাকা তো পরেরটাও ঠিক তাই একই রকম অঙ্ক রয়েছে বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে সাত হাজার টাকা তিন বছরের সুদ কত অর্থাৎ সাত ইন্টু সাত হাজার ইন্টু তিন বাই হান্ড্রেড হান্ড্রেড যদি হয় সত্তর তিন সাথে দুশো দু হাজার একশো দুশো দশকে আবার সাত দিয়ে গুণ দুশো দশকে সাত দিয়ে গুণ করলে কত হবে সেটি আমাদেরকে পেয়ে যাবো এখানে অর্থাৎ চোদ্দোশো সত্তর টাকা যদি এখানে থাকবে দেখো সি অপশান সি হচ্ছে এর উত্তর তো এইভাবে বাকি যে তিন এবং চার অঙ্কটি রয়েছে তো সেই অঙ্কগুলি তোমরা দেখে নাও এবং সেইভাবে উত্তরগুলি কোনটি হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও যে তিন এবং চারের যে অঙ্ক দুটো একই অঙ্ক সেটা আমাদেরকে করতে হবে এবং তিনে চারের মধ্যে পার্থক্যটা কী রয়েছে প্রথম দুটো আমাকে সুদ বার করতে বলেছিল এবং চার তিন এবং চারেরটাতে আমাদেরকে আসল বার করতে হবে অর্থাৎ আমাদের সূত্র যেটি রয়েছে আই সমান পি আর বাই হান্ড্রেড এখান থেকে যদি আমি পিটাকে সরিয়ে নিই পিটা আমাকে এই দুটোতে তিন এবং চারে আমাকে পি বার করতে হবে তাহলে পি সমান কী হবে আই ইনটু হান্ড্রেড বাই টি আর অর্থাৎ আই ইন্টু হানড্রেড অর্থাৎ এখানে ইন্টারেস্ট কত রয়েছে নশো টাকা অর্থাৎ নশো লাস্টেরটি পাঁচ একটি চারেরটি নশো ইন্টু হানড্রেড বাই টাইম কত দিয়েছে পাঁচ বছর এবং সুদের হার দিয়েছে ছয় তাহলে এটি হচ্ছে আমাদের ক্যালকুলেশান তাহলে আমরা এই ক্যালকুলেশানটা কমপ্লিট করলেই আমরা পেয়ে যাবো যে আমাদের এখানে আসল কত তা আসল কত হবে তিরিশ তিরিশকে একশো দিয়ে তিন হাজার টাকা অর্থাৎ এখানে উত্তর দেখো অপশান এ হচ্ছে এর উত্তর তো আমি এখানে খুব তাড়াতাড়ি বলছি যাতে তোমরাই যেহেতু ভিডিওটি খুব বড়ো হয়ে গেলে তোমরা দেখো না সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি তো তোমরা একটু যদি বুঝতে না পারো তো ভিডিওটিকে একটু নিয়ে পিছিয়ে নিয়ে দেখে নিয়ে দেখে নিতে পারো তো তারপরে রয়েছে পাঁচ নাম্বারটিতে কি রয়েছে বার্ষিক আড়াই পার্সেন্ট সরল সুদে তিন পূর্ণ একের চার বছর পর কোনো টাকার সুদ একশো টাকা হলে আসল কত তো এই ক্ষেত্রে আমরা কী করবো ওই সূত্র সূত্র থেকেই যে আসল সমান আয় ইন্টু হানড্রেড বাই টি আর তো এখানে আয় কত একশো তেতাল্লিশ টাকা সুদ ইন্টু হান্ড্রেড অর্থাৎ ওয়ান ফর্টি থ্রি ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টি টি কত দিয়েছে এখানে তিন পূর্ণ একে চার এটাকে আমরা পূর্ণ ভেঙে নেব তিন চার বারো একে তেরো বাই চার গণিত এটাকেও আমরা আড়াইটাকেও পাঁচ ভেঙে নেবো পাঁচ বাই দুই তো এটি যদি আমরা করে দিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে এবং উত্তর হচ্ছে সতেরোশো ষাট টাকা তো এখানে উত্তর হচ্ছে দেখো অপশান এ হচ্ছে উত্তর পরবর্তী ছয়েরটি কি বলছে সুদের হার কত হলে তিনশো টাকা সাত বছরে সুদ একশো পাঁচ টাকা হবে অর্থাৎ এখানে আসলও বলে দিয়েছে সময়ও বলে দিয়েছে সুদও বলে দিয়েছে আমাকে সুদের হার বার করতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করব সুদের হারের সূত্রটি কী সুদের হার সমান হচ্ছে সুদ ইন্টু বা একশো পাঁচ ইন্টু একশো বা আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টি সাত ইন্টু পি তিনশো যেটি রয়েছে এখানে কত তিনশো তাহলে এটি হচ্ছে এটি যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব এটি কেটে যাবে তিন তাহলে পাঁচ পাঁচ হচ্ছে এর উত্তর অর্থাৎ অপশান সি হচ্ছে এর উত্তর পরবর্তীতে রয়েছে যেটি তোমরা আমরা করে নিজেরা কমেন্ট বক্সে জানাও যে উত্তরটি কত হবে যে সুদের হার কত হলে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে এখানে মাথার থেকে যেন কথাটি আছে সুদে আসলে পরবর্তী রয়েছে আট সতেরো নাম্বার বা আমি এখানে যেহেতু কেটে কেটে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো দেখেছি তো নাম্বারে তো মিলবে না তো সময় দু বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির হাজার টাকার সরল সুদ কুড়ি টাকা বৃদ্ধি পায় তবে বার্ষিক সুদের হার কত তো এক্ষেত্রে বার্ষিক সুদের হার যদি আমাদেরকে বার করতে হয় তাহলে হচ্ছে একশো গণিত দুই সময় অর্থাৎ হান্ড্রেড গণিত সময় এখানে সময় হচ্ছে দুই ডিভাইডেড বাই সরি একশো গণিত সুদ যেটা বৃদ্ধি পাচ্ছে সেটি ডিভাইডেড বাই কত বলেছে আসল এখানে বলেছে কত হাজার টাকা ইন্টু সময় এখানে দুই তো এটি হচ্ছে আমাদের সুদের হার বার করার নিয়ম তাহলে আমাদের এখানে কত হবে দু হাজার বাই দু হাজার তাহলে ওয়ান পারসেন্ট সি হচ্ছে এর উত্তর পরবর্তী রয়েছে কি সময় আট বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি পনেরোশো টাকা সরল সুদ তিরিশ টাকা বৃদ্ধি পায় তবে তার বার্ষিক সুদের হার কত ঠিক তাই এখানে একই রকম অঙ্ক তো এই অঙ্কটি তোমরা করো এবং করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাও আগেরটি সতেরোটা যেভাবে করতে বললাম সেই সূত্রতেই হবে সূত্রটি কি একশো ইন্টু যে পরিমাণ সুদ বাড়ছে সেটি ডিভাইডেড বাই আসল ইন্টু যে সময় বৃদ্ধি পাচ্ছে সেটি তো পরবর্তী অঙ্ক কী রয়েছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের একের চার অংশ সুদ হবে অর্থাৎ সময় এবং বার্ষিক সুদের হার সমান যদি হয় তাহলে বার্ষিক কত সুদের হারে আসলের একের চার অংশ সুদ হবে তো এই অঙ্কটি আমরা কিভাবে করব সুদের হার যদি আমাদেরকে এরকম বার করতে বলে তাহলে হচ্ছে আন্ডার রুট একশো গণিত একের চার মানে হচ্ছে সরি একটু ডিস্টারবেন্স হচ্ছে হ্যাঁ এখানে আমাদেরকে কী করতে হবে আন্ডার রুট একশো ইন্টু যেটি আমাকে আসলে কত অংশ বলেছে সেটি একের চার অর্থাৎ আন্ডার রুট টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ হচ্ছে অপশান সি হচ্ছে এর উত্তর ঠিক সেইভাবে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসল একের আসলে একের পঁচিশ অংশ সুদ হবে তো এটা আমরা কীভাবে করবো ঠিক সেমভাবে একশো গণিত একের পঁচিশ অর্থাৎ ওয়ান রুট ওভার ফোর সমান হচ্ছে টু অর্থাৎ উত্তর হচ্ছে অপশান সি টু পারসেন্ট পরবর্তী অঙ্কটি কি রয়েছে যদি কোনো আসল সাত পূর্ণ একের দুই বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তো এক্ষেত্রে আমরা কীভাবে করব যদি এরকম বলে দেওয়া থাকে যে যদি কোনো আসল 7.5 সাত বছরে বা কোনো একটি নির্দিষ্ট টাইমে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তো এই ক্ষেত্রে আমরা সবসময় আসলটিকে একশো ধরে নেব এবং দ্বিগুণ হতে গেলে কি করতে হবে দ্বিগুণ হতে গেলে আমাদেরকে ডবল হতে হবে সুদ হতে হবে একশো টাকা তাহলে আমরা এটিকে কীভাবে করবো সুদের হার নির্ণয় সমান হচ্ছে সরাসরিভাবে আমাদের একশো ডিভাইডেড বাই সাত পূর্ণ একের দুই এটি এটি হলে কি হবে একশো বাই পনেরো বাই দুই আমরা এটিকে পূর্ণ ভেঙে দেবো এবং সমান হবে একশো বাই পনেরো ইন্টু দুই তো এখানে আমরা কাটাকাটি করে নেবো কাটাকাটি করে পর দেখব কত উত্তর আসছে এবং উত্তর হচ্ছে থার্টিন পয়েন্ট বা তেরো পূর্ণ একের তিন শতাংশ তো এখানে অপশান ডি হচ্ছে এর উত্তর তো পরবর্তী ছাব্বিশ নম্বর যে অঙ্কটি রয়েছে যদি কোনো আসল পনেরো বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত তো এখানেও ঠিক তাই বার্ষিক সুদের হার নির্ণয়ের সূত্র যেটি রয়েছে সেটি হচ্ছে সরাসরি আমাকে একশোকে সময় দিয়ে ভাগ পনেরো দিয়ে ভাগ পনেরো একশোকে পনেরো দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি একশোকে পনেরো দিয়ে ভাগ করলে হবে ছয় পূর্ণ দুয়ে তিন তাহলে ছয় পূর্ণ দুয়ে তিন বি হচ্ছে এর উত্তর তো চলো আমরা পরের অঙ্গটিতে চলে যাই যে আমি খুব তাড়াতাড়ির মধ্যে বলছি তো যদি বুঝতে অসুবিধা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানিও তো সাতাশ নম্বর অঙ্গটিকে বলছে যদি কোনো আসল কুড়ি বছরে সুদে আসলে পাঁচ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তো যদি এই ক্ষেত্রে আমাদেরকে কী শর্ত যত গুণ হবে তার থেকে এক অর্থাৎ এটার সূত্র হচ্ছে একশো গুণিত যত গুণ বলেছে সেটি অর্থাৎ এখানে বলেছে পাঁচ গুণ মাইনাস ওয়ান এটা করতে হবে যদি চার গুণ বলতো তাহলে চার মাইনাস ওয়ান হতো ডিভাইডেড বাই আমাকে যত বছর বলেছে সেই বছরটি কুড়ি এটি হচ্ছে এর সূত্র তাহলে আমাদের এখানে কি হবে একশো ইন্টু চার বাই কুড়ি তাহলে হবে এখানে আমরা যদি লিখি একশো ইন্টু চার বাই কুড়ি তাহলে এখানে কুড়ি কেটে যাবে পাঁচ পাঁচ চারে কুড়ি অর্থাৎ এখানে উত্তর হচ্ছে এক কুড়ি পার্সেন্ট অর্থাৎ যদি কোনো আসল কুড়ি বছরের সুদে আসলে পাঁচ গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে কুড়ি শতাংশ তো তারপরের অঙ্কটি রয়েছে যদি কোনো আসল বারো বছরের সুদে আসলে গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত এটি ঠিক এই একই রকম অঙ্ক তো সেটি তোমরা করো এবং উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানিও নাম্বার দিয়ে তো উনত্রিশ নম্বর অঙ্কটি কি রয়েছে কোনো আসল বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে কত বছরের সুদে আসলে গুণ হবে তো এক্ষেত্রে আমাকে বলেছে কত বছরটি আমাকে বার করতে বলেছে তো সে কত বছর সেটি আমরা কীভাবে বার করবো সেই সূত্রটি হচ্ছে কি ঠিক সেইভাবে একশো গণিত এখানে কত বলেছে চার গুণ অর্থাৎ চার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে যত পার্সেন্ট সুদ বলেছে সিদ্ধি অর্থাৎ বারো সে আমাকে একই উত্তর এখানে আমরা সময়টিকে বসাচ্ছিলাম ওখানে আমরা সুদ থেকে বসাবো সুদের হারটিকে তো তাহলে আমাদের হয়ে যাবে একশো গণিত তিন ডিভাইডেড বাই বারো অর্থাৎ হচ্ছে পঁচিশ তাহলে উত্তর হচ্ছে পঁচিশ বছরে তো তারপর রয়েছে কোনো আসল বার্ষিক আট সরল সুদে কত বছরে সুদে আসলে তিন গুণ হবে তো এই অঙ্কটিও তোমরা করো এবং সেটি কমেন্ট বক্সে আমাকে উত্তর দিয়ে জানাও যে কোনো আসল বার্ষিক আট সরল সুদ যদি দেয় তাহলে কত বছরে সুদে আসলে তিন গুণ হবে তো আজকের যে এই পার্ট ওয়ান সরল সুদের ভিডিওটি ছিল সেটি এই পর্যন্তই তোমাদের আমি সূত্রগুলো আর একবার বলে দিই এখানটাতে দেখে নাও ভালো করে সূত্রগুলো যে যদি আমাকে সুদ বার করতে হয় তাহলে পিটিআর বাই হান্ড্রেড যদি আমাদের সুদের হার বার করতে হয় তাহলে আর ইন্টু হান্ড্রেড বাই পি এখানে আর হচ্ছে সুদ যেটা আমি ওখানে আই বলছিলাম তারপর এখানে আসল যদি পি হয় তাহলে আসল আমাকে বার করতে হলে হচ্ছে আর ইন্টু হান্ড্রেড বাই টি আর সময় বার করতে গেলে আর ইন্টু হান্ড্রেড বাই পি আর এবং সুদ আসল যদি আমাকে বার করতে হয় তাহলে পি প্লাস পিটি বাই হান্ড্রেড এবং তারপরে অপশান দু নম্বর সূত্র যেটি রয়েছে সময় টি বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি পি টাকা সল সুদ কিউ টাকা বৃদ্ধি পায় তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে হান্ড্রেড ইন্টু কিউ বাই পিটি তো আমরা এখানে বললে অতটা সহজে বুঝতে পারবে না তো যদি তোমাদের দরকার হয় তো আমি তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেখানে পিডিএফের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা চট করে দেখে থাকতে পারবে দেখে নিতে পারবে এবং যদি তোমাদের কাছে এই বইটি থাকে নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষের তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু এই সূত্রগুলি পেয়ে যেতে পারো আমি ওই বইটি থেকে সূত্রগুলি দিয়েছি তো এখানে বাদ বাকি সূত্রগুলি রয়েছে তিন নম্বরে যে বারসময় এবং বার্ষিক সুদের হার সমান হলে সুদের সুদে আসলে একের অংশ যদি হয় তবে সুদের হার নির্ণয় হচ্ছে আন্ডার রুট হান্ড্রেড ইন্টু ওয়ান বাই এন পার্সেন্ট এবং সময় যদি বার করতে দেয় সময় হচ্ছে আন্ডার রুট হান্ড্রেড ইন্টু ওয়ান বাই এন বছর অর্থাৎ বছর দিলে সময় দিলে বছরটি গুণ করতে হবে এবং সময় দিলে পার্সেন্টেজটি গুণ করতে হবে তারপর চার নম্বর সূত্র কী রয়েছে যদি কোনো আসল টি বছরের সুদ আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার সমান হান্ড্রেড বাই টি পার্সেন্ট তো এইগুলি তোমরা এইভাবে বুঝতে পারবে না সেই জন্য আমি প্রথমে অঙ্ক করে করে বোঝালাম তো এখানে আমি জাস্ট দিচ্ছি তোমরা চাইলে তিনশটাও মেনে নিতে পারো এই মুহুর্তে তো সেখান থেকে তোমরা লাস্টের যে দুই তিন চার পাঁচ রয়েছে সূত্র সেইগুলি তোমরা পেয়ে যাবে এবং ওপরে আমি আর একবার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট মেনে রেখে দিতে পারো তো ঠিক আছে যারা চ্যানেলটিতে নতুন নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যাদের ভিডিওটি ভালো লাগলো তারা ভিডিওটিকে লাইক করে দিও এবং কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো অসুবিধা থাকলে এবং যে যে অঙ্কগুলি আমি তোমাদের থেকে প্র্যাকটিসের জন্য বললাম তার উত্তরগুলি তোমরা কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ